টাউন হলের মধ্যে এই যে একটা আপগ্রেড দিয়েছি, তো এটা আপগ্রেড হইতে থাক, আমরা এই জায়গার মধ্যে একটা অ্যাটাক দিয়েই ফেলাই। এই যে আমরা একটা লেভেলের মধ্যে চলে আইছি, তো এখন দেখা যাক, একটু গবেষণা করে নেই। এই যে গবেষণা করার পরে আমরা এখানে অ্যাটাক দিব, তো গবেষণা শেষ। এই তো আমরা এখানে এই যে দাদা জিরে দিয়ে দিছি, তারপরে যে রোবটটা দেওয়ার পর এখানে দেখা আর অনেকগুলো ক্যারেক্টার আছে, তো আমরা এই যে একদম সাইডে দিয়ে দিব, কারণ এখান থেকে অনেকগুলো পাখি আইব, মানে বাদুর আর কি। তো এই বাদুরগুলো আইসা যাতে সমস্ত কিছু ভাঙিয়ে দিতে পারে, এখানে দেখো অ্যাবিলিটি দিয়ে দিছি। যে রোবটটা আছে, এই রোবটের অ্যাবিলিটিটা আমরা আবার দিয়ে দিব। সামনে থেকে দেখো এই যে ওয়াল ব্রেকার অর পাওয়ারটাও সেই লাগে, জুস একটা পাওয়ার আমরা হারাই ফেলছি। তো এই যে এখান থেকে আমাদের আর কোনো ক্যারেক্টার যাতে না হারায়, তাই আমাদেরকে যত অ্যাবিলিটি আছে ওগুলো ব্যবহার করতে হবে। রোবটের অ্যাবিলিটিটা আবার পাওয়া গেছি, আমরা এটা আবার এই যে এখন চালু করে দিব। টাউন হলটার রোবটটা এই যে বাইরে ভাঙতেছে, এটা ভাঙতে থাক। আমাদের এই জায়গার মধ্যে দেখো এই যে ওয়াল ব্রেকার অরও এই যে আমরা পাওয়ারটা দিয়ে দিচ্ছি জাস্ট। আর দুই তিনটা ক্যারেক্টারই আমাদের এখানে অ্যালাইভ আছে, দেখো ওরাই এখানে মারামারি করতেছে, তো ওদেরকে দিয়েই আমাদের এটা কমপ্লিট করতে হইব। দেখি কমপ্লিট হয় কি না। তো এখানে অনেকগুলো বাদুর আছে, মনে তো হইতেছে কমপ্লিট হয়ে যাব, বাকিটা দেখা যাক। বাদুর নিয়ে কোনো টেনশন নাই, অনেকগুলো বাদুর আছে, তো মনে তো হয় জিতে যাবো। এই তো আমাদের প্রায় জিতার সম্ভাবনা, একটা মাত্র কয়েন বক্স আছে, তো এই যে এডারও আমরা এই যে শেষ করে দিয়েছি, 100% পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের ছোট আরও একটা ম্যাপের মধ্যে নিয়ে যাইব, তো এই ম্যাপটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদেরকে দুইটা ক্যারেক্টার দিয়ে দিছে, কোনোটাই বাদুরের ক্যারেক্টার যেহেতু আছে, তো আমরা এটা দিয়েই দেখি খেলা শুরু করি। একদম কর্নারের মধ্যে আমরা এই দুইটা ক্যারেক্টার অ্যাবিলিটি দিয়ে দিলাম, তো এখান থেকে এই যে অনেকগুলো বাদুর চলে যেতেছে। তো এখন দেখার পালা যে এই লেভেলটা কি এই বাদুরগুলো দিয়ে আমরা কমপ্লিট করতে পারি কি না। কারেন্টের অনেক ভিলায়, তো এই টাওয়ারটা যেমনি হোক আগে ভাঙতে হইব। বাদুরগুলোর দিয়ে দেখি আমরা টাওয়ারটা আগে ভাঙতে পারি কি না। হ্যাঁ, টাওয়ারটা ভাঙিয়ে ফেলছি। এখন আমাদের টাউন হলের পালা, টাউন হলটার মধ্যে সমস্ত বাদুরগুলো দেখা যায় এখানে আক্রমণ করছে, আর নিচে থেকে তো এই ক্যারেক্টারগুলো পাওয়ার দিতেছেই। তো সামনে থেকে এই যে দেখো আরও অনেকগুলো আছে, তো আমাদের এই সবগুলো ভাঙতে হইব। আমাদের 150% কমপ্লিট হয়ে গেছে। আর এত প্যারা নিয়ে লাভ নাই, বাদুরগুলো যেহেতু আছে, তো এখন তো এই লেভেলটা কমপ্লিট। বাকি লেভেলটা কমপ্লিট হতে হতে ভিডিওটাতে লাইক করে দাও, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও। দুইটা ক্যারেক্টার নিয়ে কীভাবে খেললাম, ভাবছিলাম তো কমপ্লিট করতেই পারবো না, কিন্তু শেষমেশ এই যে দেখো আমরা এখানে 200% নিয়ে জিতে গেছি।